রমজানে যারা রুজানা রাখছে তাদের মতো বড় কফাল পোড়া আর কেউ নাই হাদিস শরীফটা শুনে আশ্চর্য হয়ে গেলাম নবীজির সাহাবি হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত আল্লাহর নবী ডাক দিয়া বলেন রমজান মাসে যারা তিরিশটা রোজা রাখে তাদের জন্য শোষণ তাদের জন্য শোষণ আমার দুয়াল আল নবী রহমাতুল্লিল আলমিন নবী বলেন এক রমজানে যদি কোনো ব্যক্তি রোজা রাখে এই রোজাদার ব্যক্তিটার ফজিলত আমার আল্লাহ কেমন বাড়ায়া দেয় আপনি তাকায়া দেখবেন রমজান মাস আসলো কিন্তু অনেক যুবক ভাইরা রোজা রাখে না অনেক যুবক বোনরা রোজা রাখে না অনেক মানুষ যাদের শরীর স্বাস্থ্য খুব ভালো কিন্তু রোজা না রাখে তাদের জন্য আজকের ওয়াজটা আমি বোনাস রাইখা দেওয়া যায় এই আমার বন্ধুরা দুইয়াল্লবী রহমাতুল্লি লালাবিন নবীজির সাহাবি হজরতে আবু হুরাই রাত রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী আমার ডাক দেয়া বলেন যারা রমজানের রোজা রাখছে এই রমজানের রোজা রাখার কারণে তাদের কত শান্তি তাদের কত জন্য সুসংবাদ ওই ব্যক্তিতার এক একটা রমজানের রোজা রাখার কারণে আমার আল্লাহ তাহার সাত থেকে সাতশো গুণ পর্যন্ত এই জন্য মুসলমান বা তাদের জন্য যায় যারা আজকে না রাখছে রমজান মাস চলতেছে কিন্তু রোজা না রাখছে তাদের জন্য বড় কষ্টের খবর তাদের জন্য বড় দুঃখের সম্বাদ মদিনারায়ণ নবীর রহমাতুল নবী আরও ডাক দেওয়া বলেন রমজান মাসে যারা রোজা রাখে তাদের জন্য শোষণবাদ কি জানি ওই রমজানে রোজা রাখার শোষণবাদ হইলো রমজানে যেই ব্যক্তিরা রোজা রাখে তাদের জন্য যে আমলটা আছে সেই আমলটা আমার আল্লাহ পাক রব্বুল আমি নিজেই দান করবেন রোজার যে সম্পদ রোজার যে ফজিলত রোজার যে বরকত আল্লাহ দান করবেন নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় যদি আপনি হজ করেন জান্নাত পাওয়া যায় যাকাত দিলে আল জান্নাত পাওয়া যায় কিন্তু রোজা রাখলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবী কে না চিনিয়াও ইমানে চি তবুও সে উশিল বিপদে পার করে না ক্ষমা করে দাও করে দাও আল্লাহর নবীজির ইসলামী হজরতে আনাস আমার দুই আল নবী রহমাতুল্লিন নবীজি একদিন তিনার পেট মুবারকের মধ্যে তিনি পাথর বেঁধে রইলেন এই পেট মুবারকের মধ্যে পাথর সাহাবাই কেরামের মধ্যে একটা আশ্চর্যজনিত ভাব হয়ে গেল দয়াল নবীজি রহমাতুল্লিলামিন নবীজির উপবাস দেখা হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন দৌড়াইয়া বাড়িতে গেলেন যাইয়া ডাক দিয়ে বলতেছেন ও আমার বিবি গড়ের মধ্যে কি এমন খাবার আছে আল্লাহ নবী রহমাতুল্লিলাবি নবীজির পেট মুবারকে দেখলাম পাথর বাধা দয়াল নবীজি মনে হয় খাই নাই কোনো খাবার আছে গর নাকি একটু তালাস কইরা দেখো দয়াল নবীজির সাহাবির বিবি দেখ দিয়া বলে ও স্বামী গড়ের মধ্যে অল্প একটু আটা আর কয়েকটু একটু আছে এই খাবারটা দিয়া ছাড়া আর কোনো কিছুই খাবার নাই তবে মানে দুই থেকে তিনজনের মতো খানা খাইতে পারবে হজরতে আনাস আনহু তার বাবার কাছে গেলেন দেখ দেয়া বলেন ও বাবা দুই আল নবী রহমাতুল্লিল আমি নবীরে দেখলাম তিনার পেট মোবারকের মধ্যে পাথর বাদা ওই নবীর আমার মনে চাই খানা খাওয়ার জন্য আনাস রাহু তালানহু রাব্বার ডাক দেয়া বলেন হে আনাস দুই আল যিনি সাহাবাই ক্যারাম পাস সের মধ্যে অনেকে আছে নবীরে একটু ডাকবা ডাইকা বলবা আপনার সাহাবি আনাসের আব্বা আপনারকে দাওয়াত করেছে এই কথাটা বললাম নবীরা চুপে চাপে তুমি বাড়ির মধ্যে নিয়ে আসবা এই কথা তাদের এই মাত্র বললেন আনাস রাদিয়াল্লাহু ডাক দিয়া বলে বিবি তুমি গড়ের মধ্যে খানার ব্যবস্থা করো আমি আমার দয়াল নবীকে এমনভাবে গোপনে ডাইকা নিয়ে আসতেছি দৌড়াইয়া গেলেন যাওয়ার পরে ডাক দিয়া বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আপনার সাহাবি আনাস আপনাকে সালাম দিয়েছেন নবী আমার সালামের জবাব নিলেন ডাক দিয়া বলে ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ যদি কিছু মনে না করেন আমার বাড়িতে আপনার জন্য মেহমানদারের ব্যবস্থা করলাম আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবীজির সাহাবাই কেরামকে সকলকে না দেয়া বলেন সাহাবারা আজকে আনাসের বাড়িতে আমাদের সকলের জন্য দাওয়াত রয়ে গেল এই কথাটা যে মাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন চোখের মধ্যে তিনি আশ্চর্য হয়ে গেলেন আমার নবীকে মাত্র একজনকে দাওয়াত করার জন্য আমার বাবাই বইলা দিছে গোড়ের মধ্যে খাবার মাত্র পাঁচ থেকে সাতজন কিন্তু না 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 দয়াল নবী না আলামিন নবীজির সাহাবাই কেরাম লইয়া যেই মাত্র এতগুলো সাহাবাই কেরাম কিতাবের মধ্যে আসলো একজন নয় দুইজন নয় প্রায় শত শত সাহাবাই কেরাম নবীদের সাথে এমনভাবে রোয়ানা করতে লাগলেন আমার নবী ডাক দিয়া বলে সাহাবারা আজকে আমাদের সাহাবি আনাসের বাড়িতে সকলের জন্য দাওয়াতের ব্যবস্থা সকল সাহাবাই কেরাম এমনভাবে যেই মাত্র রোয়ানা করলেন কিন্তু নবীর সাহাবি আনাস তিনি ভয় পাওয়া গেলেন কিন্তু মধ্যে খাবার মাত্র পাঁচ থেকে ছয় জন হবে সর্বোচ্চ কিন্তু এখানে শত শত সাহাবাই কেরাম নবীজির পেছনে পেছনে যাইতে লাগলেন যদি বাড়ির মধ্যে যাইয়া খাবার না খাওয়াইতে পারি তাইলে তো লজ্জার ব্যাপার কিন্তু আমার দয়াল নবী রহমাতুল্লিলাম নবী কেমন রহমতের নবী এ রমজান মাসে যারা রোজা রাখছেন তাদের জন্য ওয়াজটা বোনাস রেখে দেয়া যায় আপনার বাড়ির আশেপাশে কত মানুষ না খাইয়া রোজা রাখতাছে তাদেরকে যদি আপনি ইফতার করান তাদেরকে যদি আপনি একটু সেহির খাওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একজন রোজাদার ব্যক্তি রোজা রাখলে যে সবাব সেই সবাব একজন ইফতারকে ইফতারি করাইলে সেই সবাব আপনারে আল্লাহ দান করে দিবে এ মুসলমান বাবা ভাইয়েরা আল্লাহ নবী রহমাতুল্লিলামিন নবী যেই মাত্র আনাসের বাড়ির মধ্যে যাইতে লাগলেন আনাসের বাড়ির মধ্যে যাইতে যাইয়া হঠাৎ কুইরা তুই আল নবী রহমাতুল্লিলামিন নবী যখন আনাসের বাড়িতে যাচ্ছেন আনাস সামনে যাই না আনাস পেছনে পেছনে যায় আমার নবী বলেন আনাস আয় আয় আমি নবী তোমার স্মরণ করলাম আয় আমি তোমার বাড়ির মধ্যে দাওয়াত খাইতে আজ কিন্তু যেই মাত্র আনাসের বাড়ির মধ্যে গেলেন যাওয়ার পরে আনাসের আবার গো হয়ে গেল আমি আমার ছেলেরে বলছিলাম নবীরে আনার জন্য কিন্তু আমার পাগলা ছেলেটা সাহাবাইকারকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকলে লাগলো এই কথাটা শুই না আস্তে আস্তে যে হয়ে গেলেন চোখের পানে জোরো জোরে করে ছেড়ে দিলেন আজকে সাহাবির সাথে নবীদের সামনে সাহাবাই কেরামের সামনে আমরা বেজ্জুতি হয়ে যাইব আনাসের আব্বা চোখের পানি ফাইলায় ফলায় কয় কারণ আমাদের গোড়ের মধ্যে খাবার মাত্র অল্প কয়েকজন খেতে পারবে কিন্তু এত শত সাহাবাই কেনাম কেমনি খাবারটা খাওয়াবো আমাদের আজকের লজ্জার ব্যাপার কিন্তু তাকায় দেখবেন বর্তমান সময়ে বর্তমান সময়ে বর্তমান সময়ে খাবার এমন একটা জিনিস লজ্জার ব্যাপার অনেক মানুষ খানাক চাইতে গেলেও লজ্জা করে কারণ খাবারের মতো লজ্জার জিনিস আর কোনো কিছুই নাই নবীজির সাবি আনাস ডাক দিয়া বলেন ইয়ানাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনি সামনে যান আমি আনাস পিছনে পিছনে আসি কিন্তু না 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 নবী আমার সামনে যাই না আমার নবী ডাক দিয়া বলেন আয় আয় আজকে তোমার বাড়ির মেহমানদারি করব যদিও তোমাদের বাড়িতে মেহমান কিন্তু আমি নবী নিজে শাহিদারি কইরা আজকে তোমাদেরকে খাবার খাওয়াবো ooh রহমতে আলো নূরে মুজাসাম সাহাবিরা বানাই ওই নবীজরে ঘাম বলো না সাহাবিরা আতরবান ঐ ন বেজরে ঘাম শুনো জানো মান কেমন আমার নবি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারো তার জি বাইজবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে লেখা নবীর নাম রহমতে আলো নুরে মজা সাহাবিরা আতর বানাই ওই নবীজ ঘাম বলো না সাহাবিরা আতর বানাই ওই নবীজ রে ঘাম অস্তুনে হান্না একটি খেজুরি গাছের না নাম যাকে দৌড়ে খুদ দিতেন রসুল করা উস্তুন হান্না না একটি খেজুর গাছের নাম যাকে দোরে খুদবা দিতেন রসুল একাম গাষ্টি নবীর বি হে রহে তেরো হে নবীর বি হে কাদি তেরো হে হতহবাখতে জতো সাহাবাই কে রাম হতহবখো ইতে যত সাহাবাই কে রাম রহমতে আলো নুরে মোজা সাম সাহাবিরা আতর বানাই ওই নব বেজিরে ঘাম বলো না আতর বানাই ওই নব বেজিরে ঘাম আল্লা জিনিস সাহাবি হতে আনাজ বলেন মধ্যে খাবার মাত্র অল্প আছে আপনি নবী জানেন আমি আনাজ জানি আমার আব্বা মা আমার স্ত্রী জানে আর কেউ জানে না আপনি হাজার খোলা সাহাবে নিয়ে আসলেন আবার নবী মুসকি মুসকি আসে ডাক দিয়া বলেন এ আনাজ ইন্নাবা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমি নবীর দান করে আর আমি নবী হইলাম বন্টনকারী টেনশন করিস না রে আজকে খাবার আমি নবী এমন ভাবে বন্টন করব যে খাবারের পাতিলটা আছে এই খাবারের পাতিলটা কোন দেখায় আমার একটু দেখায়া দে দৌড়াইয়া নবীরে নিয়ে গেলেন যাইয়া দেখতেছে আনাসির স্ত্রী এমন ভাবে রান্না করলেন আমার নবী ডাক দিয়ে বলেন আনাসির স্ত্রী এই খাবারের ডাকনাটা খুলবা না আমি নবী এমন ভাবে খুলব যে মাত্র অল্প খাবারটা এমার আমার নবীর সামনে নিয়ে আসলেন আনার পরে আমার নবী কি যেন পইরা সেখানের মধ্যে ফু মুবারক মারলেন মারার পরে আমার নবী ডাক বলেন এ সামাইকেরাম তোমরা লাইন ধরে বসে যাও আমি নবী আজকে আনাসের বাড়ির মধ্যে খাবারের শাহিদারি করব নবী আমার যেই মাত্র বললেন কেরাম লাইন ধরে বসে গেলেন লাইন ধরে বসে যাওয়ার পরে নবী আমার এমনভাবে বিস্পিল্লাহ রহমারি রহিম করতে করতে দিয়ে দিলেন খাবার একজন নয় দুইজন নয় তিনজন নয় সাহাবাই কানাম খাইতে 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 প্রায় জনের উপরে খাইলেন সকলকে আমার নবী বললেন এ সাহাবাই সাহাবাইকার তোমরা কিন্তু গলা পর্যন্ত খাইবা যতক্ষণ পর্যন্ত পেট না ভরে ততক্ষণ পর্যন্ত তোমরা খাইবা কেউ কিন্তু কম খাইয়া উঠতে পারবা না কিন্তু তাকায়া দেখা যায় আনাসের বাড়িতে যে খাবারটা আমার নবীজি সাহিদারি করে দিতে লাগলেন মাত্র পাঁচ থেকে ছয় জনের খাবারের ভিতর দিয়া নবী আমার ডাকনাটা না খুইলা আমার নবী দিতে আর সাহাবাই কেরাম খাইতে লাগলেন হঠাৎ করে তাকাইয়া দেখা যায় যত সাহাবাই কেরাম ছিলেন সকলই খাবারটা খাইলেন বাড়ির মধ্যে আশেপাশে যারা ছিল সকলই খাবার খাইলেন আমার নবী ডাক দিয়া বলেন আনা আর কেউ খাবারের বাকি আছে কিনা হজরতে আনাস আশ্চর্য হইয়া ডাক দেয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি নবী এবং আমি আনাস আমার পরিবার বাদে সকলে খাবার এমনভাবে খায়া লাইল এই কথাটা যেই মাত্র শুনলেন আমার নবী রহমাতুল্লিল্লা বিন নবীর সাহাবি আনাস চোখের পানে জোর জোর কইরা সাইরা দিয়া ডাক দেয়া বলতেছে হাই হাই আমার নবী কেমন নবী কেমন রহমতেন নবী দু জাহানের বাদশাহ নবী ওই নবী যে হাত মুবারকের ছোঁয়া লাগার কারণে একজন মাত্র পাঁচ থেকে ছ জনের খাবার প্রায় শতজন খাইলো তারপরেও কমলো না আমার নবী ডাক দেওয়া বলেন আনাস আমি নবী সকলকে অর্ডার করলাম তোমরা সহকারে খাইতে থাকো আরও যদি কেউ থাকে তাদের কেউ খাওয়াও সকলে খাবারটা খাইলেন খাওয়ার পরে আবার নবীও খাইলেন খাওয়ার পরে আমার এক দেওয়া বলেন আনাস এবার তাকায়া দেখো তোমাদের পাতিলের মধ্যে যতটুকুন খাবার ছিল রে আনাস ততটুকুন খাবার তোমাদের পাতিলের মধ্যে রয়ে গেছে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তো দূরে রয় আমি অসহায় তো দূরে রয় শুধু সালাম জানাই মদিনা जाते पार्नाना मदीना देखी नाम दीना जाते पारलाम मदीना पार देखी ते पारना